হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলে ভালো আছেন। যারা ইউটিউবে ট্যাক্স ইনকাম সাবমিট করার জন্য অথবা অন্য যে কোনো কারণে ইটিন বা টিন সার্টিফিকেটটা আপনারা নিবন্ধন করেছেন বা একটি টিন সার্টিফিকেট আপনারা বানিয়ে নিয়েছেন, কিন্তু যে টিন সার্টিফিকেটের যে ইনকামটা আছে সেটি আপনার হয় নাই, অর্থাৎ হচ্ছে টিন সার্টিফিকেটটা করলে কিন্তু বাধ্যতামূলকভাবে সরকারকে একটি ট্যাক্স আপনাকে পেমেন্ট করতে হবে অথবা আপনাকে জিরো রিটার্ন আপনাকে সাবমিট করতে হবে। তো হচ্ছে অনেকে যদি জিরো রিটার্ন যদি সাবমিট না করে সেক্ষেত্রে আইনগত একটু ঝামেলায় পড়তে হয়, অনেক প্রবলেমে ফেস করতে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা জিরো রিটার্ন সাবমিট করবেন এবং এখানে আপনাদের এক টাকাও খরচ হবে না, অনলাইনে আপনারা একদম নিজেই আপনাদের যে জিরো রিটার্নটা আছে সেটা আপনারা সাবমিট করে নিতে পারবেন। তো এই জন্য ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা কাজটি করতে পারবেন না এবং হচ্ছে কোথাও যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা জিরো রিটার্ন সাবমিশনটা নেবে না। তো বন্ধুরা চলুন শুরু করা যাক ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের অনলাইন ইনকাম এবং হচ্ছে ইউটিউব মার্কেটিং এবং হচ্ছে যে নতুন নতুন নিত্যনৈমিত্তিক টেক রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো সর্বপ্রথম আপনি আপনার মোবাইল অথবা হচ্ছে আপনার ল্যাপটপ বা পিসি থেকে আপনি গুগলের ক্রোম ব্রাউজার যেটা আছে সেখানে চলে আসবেন। আসার পর আপনি সার্চ বারে গিয়ে লিখবেন ই রিটার্ন, জাস্ট ই রিটার্ন লেখার পর আপনি এন্টার করবেন। তো ই রিটার্ন লেখার পর এন্টার করার পর এখানে বাংলাদেশ গভর্নমেন্টের যে ই রিটার্নের যে ওয়েবসাইটটি আছে এটা অবশ্যই আপনারা দেখে নেবেন, শেষে gov.bd আছে কি না, অবশ্যই সরকারি ওয়েবসাইট হতে হবে। তো আপনি সেই ওয়েবসাইটটাতে চলে যাবেন, সেই ওয়েবসাইটটাতে যাওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ইটিন ই রিটার্ন অনেকগুলো লেখা দেখতে পাচ্ছেন। তো আমরা যেহেতু ই রিটার্ন সাবমিট করব, আমরা এখান থেকে দ্বিতীয় নাম্বারে যে ই রিটার্ন লেখাটি দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দেব। তো এটার উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি লগ ইন পেজ রয়েছে। তো আমরা যেহেতু নতুন একদম, আমরা তো এখানে লগ ইন করতে পারবো না, আমাদেরকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য এখানে আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করে থাকবেন। আর আপনি যদি রেজিস্ট্রেশন অলরেডি করে থাকেন তাহলে অলরেডি আপনি এখানে আপনার ইটিন সার্টিফিকেট নাম্বারটা দিবেন এবং হচ্ছে আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটা দিবেন এবং হচ্ছে আপনার ক্যাপচারটি দিয়ে আপনি সাইন ইন করে নেবেন। তো আমরা এখান থেকে রেজিস্ট্রেশনের উপর ক্লিক করে দেবো। তো রেজিস্ট্রেশনের উপর ক্লিক করার পর এখানে আমি আমার ইটিন নাম্বার যেটা আছে সেটা দিয়ে দিব এবং একটি ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দিব, সেটাতে তাৎক্ষণিক একটি ওটিপি আসবে এবং হচ্ছে ক্যাপচারটি দিয়ে ভেরিফাই করব। তো এখান থেকে আমি আমার ইটিন নাম্বার এবং ফোন নাম্বার সহ ক্যাপচাগুলো দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, এখানে আমি আমার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দিয়ে এখান থেকে ভেরিফাইতে ক্লিক করে দিলাম। তো ভেরিফাইতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউ আর অলমোস্ট ডান, একটি ওটিপি আসবে আমার ফোনে, সেই ওটিপিটি এখানে বসাতে হবে এবং হচ্ছে আমাকে পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। তো আমি আমার ফোনে একটি ওটিপি পেয়ে গেছি, সেটা আমি এখন এখানে বসিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি আমার ওটিপিটি এখানে বসিয়ে দিয়েছি। তারপর এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডের কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে পাসওয়ার্ডটি অবশ্যই 8 অক্ষর হতে হবে এবং এটাতে অবশ্যই একটি বড় হাতের অক্ষর থাকতে হবে এবং একটি ছোট হাতের অক্ষর থাকতে হবে এবং হচ্ছে একটি স্টার হ্যাশ ক্যাপিটাল এরকম একটি স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। তো এখানে আমি আমার যে পাসওয়ার্ডটি আছে সেটি আমি ওইরকমভাবে দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের যে পাসওয়ার্ডটি আছে সেটি আপনারা এই ক্রাইটেরিয়া অনুযায়ী দিয়ে দিবেন। তো এখান থেকে আবার পাসওয়ার্ডটি আপনাদেরকে কনফার্ম করতে হবে। তো আমি এখান থেকে আবার আমার পাসওয়ার্ডটি কনফার্ম করে দিচ্ছি। তো পাসওয়ার্ডটি কনফার্ম করার পর এখান থেকে আপনারা সাবমিটে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন, রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিটেড, এখন আমাদেরকে সাইন ইন করতে হবে। তো সাইন ইনে আমরা ক্লিক করে দিব। তো জাস্ট আমরা আমাদের ইটিন নাম্বারটা এখানে দিব এবং একটু আগে যে পাসওয়ার্ডটি আমরা সিলেক্ট করেছি সেই পাসওয়ার্ডটি দিব এবং হচ্ছে ক্যাপচাটি দিয়ে আমরা এখান থেকে সাইন ইনে ক্লিক করে দিব। তো আমি এগুলো দিয়ে এখান থেকে সাইন ইন করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি এখানে এগুলো দিয়ে দিলাম, তারপর এখান থেকে সাইন ইনে ক্লিক করে দিলাম। তো সাইন ইনে ক্লিক করার পর আমরা এখান থেকে ক্যাপচাটি আমাদের মেবি ভুল হয়েছে, তো আমরা ক্যাপচাটি আবার এখান থেকে দিয়ে দিব। তো এখানে ক্যাপচা আছে এম, তারপর আছে পি, তারপর আছে জে, তারপর টি, তারপর কিউ, তারপর হচ্ছে এখান থেকে সি। জাস্ট এই ক্যাপচাটা দেওয়ার পর আমরা এখান থেকে আরেকবার মিলিয়ে নেব, এম পি জে টি কিউ সি। তো এখানে ক্যাপচাটা অবশ্যই আপনারা বড় হাতের যেটা আছে সেটা বড় হাতেরই দিবেন, যেটা ছোটো হাতের আছে সেটা ছোটো হাতেরই দিবেন। তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে ইনফরমেশনগুলো আছে, আমার এই টিন সার্টিফিকেটের যে ইনফরমেশনগুলো আছে সবগুলো ইনফরমেশন কিন্তু এখানে সিলেক্ট ওপেন হয়ে আসে এবং সবগুলো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। তো আপনার যদি কোনোটা এখান থেকে যদি এডিট করতে হয় তাহলে আপনি এখানে যে একটি প্যান আইকন দেখতে পাবেন, এই প্যান আইকনে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে এগুলো এডিট করে নিতে পারবেন। তো আপনার প্রত্যেকটা এখান থেকে যদি ঠিক থাকে তাহলে আপনি এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন।
তো ফ্রেন্ডস, আমি এখান থেকে 7 কন্টিনিউতে ক্লিক করে দিলাম। 7 কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসবে। তো এটা হচ্ছে, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হোম পেজ। তো আমরা যেহেতু আমাদের রিটার্নটা সাবমিট করব, তো সেই জন্য আমাদেরকে এখান থেকে 2 নম্বরে যে রিটার্ন সাবমিশন আছে সেখানে ক্লিক করতে হবে। তো সেখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে অ্যাসেসমেন্ট ইনফরমেশন যেগুলো আছে সেগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা ইউটিউব এবং অনলাইন ইনকাম নিয়ে কাজ করেন, তারা যদি আপনাদের ইটিনটা জিরো রিটার্ন সাবমিট করতে চান, তাহলে তারা অবশ্যই হুবহু আমি যেভাবে সাবমিট করি ওইভাবেই সাবমিট করবেন। আর যারা আপনারা বিভিন্ন ব্যবসায়িক কাজে বা অন্য অন্য কাজে আপনারা জিরো রিটার্ন সাবমিট করবেন, সেক্ষেত্রে আপনারা আপনাদের ব্যবসায়িক বা আপনাদের পার্সোনাল যে ইনফরমেশনগুলো আছে সেই অনুযায়ী আপনারা আপনাদের মতো করে সাবমিট করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রিটার্ন স্কিম, তো এখানে ইউনিভার্সাল সেলফ যেটা, এটা হুবু যেভাবে আছে সেভাবে থাকবে। তারপর অ্যাসাইনমেন্ট ইয়ার যেটা, এটাও হুবু থাকবে। তারপর ইনকাম ইয়ার যেটা আছে এটাও আপনাদের কোনো এডিট করার প্রয়োজন নেই। তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবোব মেনশন ইনকাম ইয়ার, আপনি এখান থেকে ইয়েস অথবা নো, আপনি এখান থেকে যদি ইউটিউবের জন্য করে থাকেন তাহলে আপনি নো দিয়ে দিবেন। আর আপনি যদি এটা এখান থেকে যদি আপনি যদি আপনার ব্যবসায়িক কোনো কাজে যদি করে থাকেন, তাহলে আপনার যদি ওই বছরের মধ্যে কোনো উল্লেখযোগ্য ইনকাম ট্যাক্স দেওয়ার মতো ইনকাম যদি হয়ে থাকে তাহলে আপনি সেখান থেকে ইয়েস দিয়ে দিবেন। তারপর এখানে এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সটেম্পটেড ট্যাক্সড, এখান থেকে এটা নো রেখে দিবেন। তারপর এখান থেকে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, আপনি কি বাংলাদেশে আসেন কিনা, যদি থাকেন তাহলে সেক্ষেত্রে রেসিডেন্ট দিবেন, আর যদি না থাকেন তাহলে নন রেসিডেন্ট দিবেন। তারপর এখান থেকে দেখেন হেড অফ ইনকাম, আপনার যদি এখানে কোনো ইনকাম থেকে থাকে বা আপনি যদি কোনো জব করে থাকেন তাহলে আপনি এখান থেকে যেটা আপনার সাথে যায় সেটা সিলেক্ট করে দিবেন। আর আপনি যদি ইউটিউবের জন্য করে থাকেন তাহলে এখানে কোনো কিছু করার দরকার নেই। তারপর এখান থেকে এনি ইনকাম ফ্রম দ্য ফলোয়িং সোর্স, আপনার যদি এই ধরনের কোনো ইনকাম থেকে থাকে তাহলে আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে দেবেন। আর যদি না থাকে তাহলে আপনি এখান থেকে জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করে দেবেন। তো সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এডিশনাল ইনফরমেশন, ক্লেম ট্যাক্স রিটেবল ইন ফর ইনভেস্টমেন্ট, আপনার যদি ট্যাক্স দেওয়ার মতো কোনো ইনকাম হয়ে থাকে তাহলে আপনি এখানে ইয়েস দিবেন, আর যদি না থাকে তাহলে এখান থেকে নোই থাকবে। তারপর শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি, আপনি যদি কোনো কোম্পানিতে শেয়ার হোল্ডার অথবা এমডি হিসেবে থাকেন তাহলে ইয়েস দিবেন, আর না হলে এখান থেকে নোতে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আইটি 10B রিকোয়ারমেন্টস, যেটা এখান থেকে গ্রস ওয়েলথ, আপনার যদি 40 লাখ টাকার উপরে যদি গ্রস ওয়েলথ যদি থাকে বাৎসরিক তাহলে আপনি ইয়েস দিবেন, আর না হয় এখান থেকে নো সিলেক্ট করে দিবেন। তারপর আপনার যদি নিজের কোনো কার থাকে, গাড়ি থাকে, তাহলে সেখান থেকে আপনি ইয়েস দিবেন, আর না হয় নো দিবেন। অথবা আপনার এখানে হ্যাভ হাউস প্রপার্টি ইন সিটি কর্পোরেশন, আপনার যদি কোনো সিটি কর্পোরেশনে যদি বাড়ি থাকে তাহলে আপনি ইয়েস দিবেন, আর না হয় নো দিবেন। তো ইউটিউবারদের ক্ষেত্রে সবগুলোতে নো দেওয়াটাই বেটার। তারপর এখান থেকে আইটি 10B ইজ নট ম্যান্ডেটরি স্টিল ওয়ান টু সাবমিট, তো আপনি এখান থেকে ইয়েস না অবশ্যই এখান থেকে নোতে সিলেক্ট করে দিবেন। তো এখানে থেকে নোতে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড কন্টিনিউ যেটা আছে এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে আপনি ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট অফ গ্রস ওয়েলথ, এখান থেকে অ্যামাউন্ট অফ গ্রস ওয়েলথ একটা আমাদেরকে ফিল আপ চাইছে। তো এখান থেকে আপনি অ্যামাউন্ট অফ গ্রস ওয়েলথ এখান থেকে আপনি 30,000 বা একটা আপনি মিনিমাম একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন। তারপর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আইটি 10VV ইজ ম্যান্ডেটরি ফর ইউ স্টিল ওয়ান টু সাবমিট, তো আমরা এখান থেকে এটা নোতে ক্লিক করে দেব। নোতে ক্লিক করার পর এখান থেকে টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্সেস অ্যান্ড ট্যাক্স, আপনার পুরো বছরে আপনি কত টাকা খরচ করেছেন সেটার একটি আপনি এখানে সামারি দিয়ে দিবেন, জাস্ট একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন। তো আমি এখান থেকে 40,000 দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করে দেবেন। তো সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পার্টিকুলার্স অফ টোটাল ইনকাম, স্যালারিস 000, এখানে সবগুলোতে 00 হয়ে আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পার্টিকুলার অফ ট্যাক্সেস, এখান থেকে আমাদের ট্যাক্স যে গ্রস ট্যাক্স বিফোর ট্যাক্স রিবেট আমাদের সব কিছু কিন্তু এখান থেকে 0 হয়ে আছে। তো আপনারা আমি যেভাবে দিয়েছি এভাবে যদি দেন তাহলে কিন্তু আপনাদেরও এভাবে জিরো রিটার্নটা সবগুলো জিরো হয়ে যাবে। আর আপনি যদি আপনি এলোমেলোভাবে যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার এখানে কিন্তু ইরো দেখাতে পারে এবং হচ্ছে যে কি আপনার ট্যাক্স দিতেই হবে এরকম দেখাবে। তো আপনি এখান থেকে প্রসেস টু অনলাইন রিটার্ন এটাতে ক্লিক করে দেবেন। তো প্রসেস টু অনলাইন রিটার্ন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার যে ট্যাক্স এবং আমার ছবি সহ সবগুলো কিন্তু এখানে চলে আসছে এবং আমার সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসছে। তো আপনারা এখান থেকে সবগুলো একটু চেক করে নেবেন যে আপনার সব কিছু ঠিক আছে কিনা।
না। তো ফ্রেন্ডস, আমি এগুলো সবগুলো মিলিয়ে নিলাম, আমার সব কিছু ঠিক আছে। তারপর এখান থেকে যে ভেরিফিকেশন দেখতে পাচ্ছেন, এখান থেকে ভেরিফিকেশন এটার উপর টিক চিহ্ন করে দেবেন। তারপর এখান থেকে সাবমিট রিটার্নে ক্লিক করে দেবেন। তো সাবমিট রিটার্নে ক্লিক করার পর এখান থেকে ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন, এখান থেকে আপনি ইয়েস করে দেবেন। তো ইয়েস করার পর দেখতে পাচ্ছেন আপনার এখানে কিন্তু আপনার নামটা শো করবে এবং লেখা আসছে কংগ্রাচুলেশন, ইউর রিটার্ন সাবমিশন ওয়াজ সাকসেসফুল, উই অ্যাপ্রিসিয়েট ইউর টাইম অ্যান্ড এফোর্ট ইজ সাবমিটিং রিটার্ন টু। এতো আপনার রেফারেন্স নাম্বার দিয়ে দিবে এবং হচ্ছে ওয়ান টু ভিউ অর ডাউনলোড, আপনি এখান থেকে যে একটি রিসিপ্ট আছে সেটা আপনি এখান থেকে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টে ক্লিক করে আপনি এটা অবশ্যই ডাউনলোড করে রাখবেন। কারণ কখনও পরবর্তীতে যদি কোনো প্রবলেম হয় বা আইনি ঝামেলা হয়, যদি কেউ বলে যে আপনি জিরো রিটার্ন সাবমিট করেননি, তাহলে সেক্ষেত্রে আপনি এই ডকুমেন্টটা যদি দেখান তাহলে কিন্তু আপনার আর কোনো প্রবলেম হবে না। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমার যে ফর্মটা আছে এটা স্ক্যানার কোর্স আমার এখানে চলে আসছে। তো এখান থেকে আপনারা নিচে যে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দেবেন। ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনার এটা ডাউনলোড হয়ে যাবে।